ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য আপনাদের সব সময়ের ভয়ের ঘটনাতে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছেন। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা। আজ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু আরও একটা ভয়ের ঘটনা। তাই আপনাদের সবাইকে আজকের ভয়ের ঘটনা 54 পর্বে আবারও জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আজকে বেশ কটা কিন্তু হাড়হিম করা ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আজকে কিন্তু আমাদের ভারতের থেকে ঘটনা রয়েছে বেশ কয়েকটা, এবং তার সাথে বাংলাদেশের একটি হাড়হিম করা জিন কেন্দ্রিক ঘটনা রয়েছে। এবং কি সেই ঘটনা সেগুলি আস্তে আস্তে আমি আপনাদের সবার সামনে তুলে ধরব। শুরুতেই ঘটনাতে এগোনোর আগে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই। কথাটা হচ্ছে এটাই, বেশ কয়েকটা এপিসোড ধরেই আপনারা দেখছিলেন যে আমি ঘটনা আনছিলাম, এবং অনেক দিন ধরেই রমার ভয়েসে আপনারা কেউই সেরকমভাবে ঘটনা শুনে উঠতে পারেননি। তাই আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে যারা যারা রমার ভয়েসে ঘটনা শোনা এখনও অবধি মিস করছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আগামী সপ্তাহে শনিবার কিন্তু রমার ভয়েসে একটা হাড়হিম করা ঘটনা আসতে চলেছে। তো অবশ্যই আপনারা কিন্তু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং আগামী সপ্তাহে শনিবারের যে ঘটনাটি হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা শুনবেন। যাই হোক, একটু ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন এবং কিছু আপডেটস আপনাদেরকে দিলাম। এবার আস্তে আস্তে আমাদের আজকের 54 পর্বের ঘটনা এগোনো যাক। আজকের প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এই ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন অর্পণ তিওয়ারি, এবং ঘটনাটি অর্পণের এক বন্ধুর দাদুর সাথে ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। এবং ঘটনাটি কিন্তু শুধু একটা নর্মাল ঘটনা নয়, ঘটনাটির মধ্যে রয়েছে একটি নিশিদ্ধ কেন্দ্রিক একটা ভয়ের মুহূর্ত। তো কি সেই ঘটনা সেটা চলুন তাহলে শুনে নেওয়া যাক, এবং দেখা যাক যে এই ঘটনাটির মধ্যে প্রতিবারের মতো কতটা ভয় জড়িয়ে রয়েছে। নমস্কার, আমি অর্পণ। আজ যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা নিশিদ্ধ কেন্দ্রিক। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে আমার এক বন্ধুর দাদুর সাথে। তখন দাদুর বয়স ছিল 25 কি 26। তো ঘটনাটা হলো এই রকম যে তখন সময়টা ছিল বর্ষাকাল, একটানা 9 দিন বৃষ্টি হবার পর বিকালের দিকে হালকা তখন বৃষ্টিটা থেমেছে। তাই দাদু তাদের বন্ধুদের নিয়ে পাড়ার চায়ের দোকানে বসে গল্প করছে। ঠিক তখনই দাদুর এক বন্ধু দাদুর নাম ধরে ডাকলো এবং বলল, তখন বুঝলি হরি, টানা 9 দিন বৃষ্টি হবার ফলে উত্তরের মাঠে দিঘির জল ও প্রচুর মাছ কিন্তু ঢুকে গেছে, আজকে যাবি নাকি? তখন দাদু এবং তার বন্ধু মিলে ঠিক করলো যে আজ রাতে তারা দুজনে মাছ ধরতে যাবে। সবকিছুই ঠিক করে দাদু বলল, আমি তোদের বাড়িতে ডাকতে যাবো খন। এই বলে দাদু বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে দাদু তখন তাড়াতাড়ি খেয়েও নিল, এবং খাওয়া শেষ করে
নিজের মাছ ধরার জালটা আর পোলোটা ঠিক করতে লাগলো। এরপর দাদু সব কিছু ঠিক করে তার মাকে বলল, মা তুমি ঘুমিয়ে পড়বে, আমার কিন্তু আসতে দেরি হবে। এবার তখন দাদু 8:30 নাগাদ হ্যারিকেন আর তার ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল আর বন্ধুর বাড়ির দিকে এগোতে লাগল। তার বন্ধুর বাড়িতে গিয়ে তাকে নিয়ে উত্তরের মাঠের দিকে দাদু রওনাও দিল। হ্যারিকেনের মৃদু আলোয় তারা এগোতে থাকলো গ্রামের কাঁচা রাস্তা ধরে সেই উত্তরের মাঠের দিকে। চারিদিকে নির্জন রাস্তা, এবং শুধু নির্জনই নয়, নিস্তব্ধ, শুধু ব্যাং আর ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। সবশেষে তারা মাঠে পৌঁছল এবং দেখল চারিদিকে জলে প্রায় ভর্তি হয়ে গেছে, আর যে মাঠের আলগুলো রয়েছে সেগুলো পর্যন্ত ডুবে গেছে। দাদু হ্যারিকেন তার বন্ধুকে দিয়ে বলল, তুই দাঁড়া আমি যাচ্ছি, একসঙ্গে গেলে মাছ হয়তো ভয় পেয়ে পালিয়ে যাবে। এবার দাদু চারপাশটা একবার দেখে নিল এবং তারপর আস্তে আস্তে পলুইটা নিয়ে এগোতে থাকল। এরই মধ্যে হালকা করে একটা বৃষ্টিও হয়ে গেছিল। 3-4 বার পলুই দিয়ে চাপার পর একটা কই মাছ ধরা পড়েছিল এবং তার কিছুক্ষণ পরেই মেঘের অবস্থা প্রায় পাল্টাতে থাকে এবং মেঘে বিদ্যুৎ চমকাতে থাকে। দাদু তখন তার বন্ধুকে বলল, আবার বৃষ্টি কিন্তু শুরু হতে পারে, তাই শীঘ্রই বাড়ি যাওয়াটাই মনে হয় উচিত হবে আমাদের। তারা তখন বাড়ির পথে যেতে লাগলো এবং রাস্তায় যেতে যেতে তারা ঠিক করলো কাল ভোর রাতে আবার আসবে। আর দাদুর বন্ধু তখন বলল, ঠিক আছে হরি, তুই আমায় কিন্তু ডাকতে আসবি, কেমন? দাদু তখন বলল, ঠিক আছে আমি তোকে ডেকেই নিয়ে যাব। এবার তারা বাড়ি চলে গেল এবং দাদু বাড়ি ঢুকতেই দেখল ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত্রি 11টা বাজে। দাদুর মা তখনও ঘুমননি, তাই দাদু হাত পা ধুয়ে তার মাকে বলল, মা ভোরবেলায় আমাকে কিন্তু ডেকে দিও, আমি কিন্তু বেরোবো মাছ ধরতে। এরপর দাদু ঘুমোতে চলে গেলেন এবং শোবার ঘরে ঢুকে হ্যারিকেনের আলোটা কমিয়ে ঘুমিয়েও পড়লেন। মাঝরাতে সময়টা হবে কম বেশি 1-3 মতো, হঠাৎ দাদুর বন্ধুর গলায় কে যেন দাদুকে ডেকে উঠল এবং দাদু ঘুম থেকে উঠে ভাবল যে সে হয়তো ঘুমিয়েই পড়েছিল, তাই তার দেরি হয়ে গেছে এবং এই জন্যই হয়তো তার বন্ধু তাকে ডাকতে চলে এসেছে। দাদু সাড়া দিয়ে তখন বলল, দাঁড়া যাচ্ছি। কিন্তু দাদু ভাবল যে তার মা তো এতক্ষণে ঘুম থেকে উঠে যায়, আজ হয়তো ঘুমিয়ে গেছে। এবার দাদু চোখে জল দিয়ে বেরিয়ে যায় পলুই আর হ্যারিকেনটা সঙ্গে নিয়ে। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। দাদু তার বন্ধুর গলাটা শুনতে পেল কিন্তু তাকে দেখতে পেল না, শুধু একটা কালো অবয়ব দেখতে পেল যেটা তার থেকে 15-20 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। দাদু তাকে ডাকল কিন্তু সে শুধু বলল, তুই আমার পেছন পেছন আয়। দাদু একটা বিড়ি ধরালো আর খেতে খেতে এগোতে থাকল। দাদু একটা জিনিস লক্ষ্য করছিল যে তার বন্ধু তার গলার আওয়াজটা কেমন যেন একটু ভারী ভারী লাগছে আর চারপাশটা যেন থমকে গেছে। এরপর তারা মাঠেও পৌঁছল একটা সময়। দাদু তার বন্ধুকে বলল যে একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতে এবং সেইখানেই যেন মাছ ধরে, কিন্তু সে বলল যে সে ওই দিকে মাছ ধরবে। এই শুনে দাদু আর কিছু বলল না। এবার দাদু পলুইটা নিয়ে এগিয়ে গেল তার বিপরীত দিকে মাছ ধরতে। কিছুক্ষণ বাদে দাদু তার বন্ধুর দিকে তাকালো কিন্তু কোনোভাবেই তাকে দেখতে পেল না। বেশ কিছুক্ষণ পর দাদু তার বন্ধুকে না দেখতে পেয়ে আস্তে আস্তে তার বিপরীত দিকে এগোতে থাকে এবং কিছুক্ষণ যাওয়ার পর যেই দৃশ্যটা দেখল দাদু, সেটা দেখার জন্য উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। এবং দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা জলের মতো বয়ে গেল। দাদু দেখল যে ওই অবয়বটা হাঁটু গেড়ে ঠিক শিকারী পশুদের মতো মাছগুলোকে ধরছে আর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে দাদু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দাদু এবার আস্তে আস্তে তাদের বাড়ির দেবতার বীজ মন্ত্র জপ করতে করতে বাড়ির দিকে এক পা করে এগোতে থাকে। উনি যে ছুটে পালিয়ে যাবেন সেটাও যেন পারছিলেন না সেই মুহূর্তে। এবার দাদু গ্রামের কাঁচা রাস্তার কাছে এসে পৌঁছয় এবং তখন তিনি পেছনে ফিরে দেখেন
যে তার মাঠে ফেলে আসা হ্যারিকেনটা তখনও জ্বলছে, আর তার ঠিক পাশেই সেই পশুদের মতো হিংস্র চোখে কেউ যেন একটা দাদুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে দাদু প্রাণপণে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে তার বন্ধুর বাড়ির কাছে এসে বন্ধুর নাম ধরে ডেকে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। এর পরদিন তার জ্ঞান ফিরে আসে এবং তাদের বাড়িতে সে দেখে যে তার মা তার পাশেই বসে আছে। দাদুর মা তাকে জিজ্ঞাসা করে যে কি ঘটেছিল। দাদু তখন সব ঘটনা খুলে বলে তার মাকে। দাদুর মা এই কথাগুলো শুনে খুব চিন্তায় পড়ে গেলেন আর পাশের গ্রামের এক পুরোহিতের কাছে গিয়ে সব ঘটনা বলেন। পুরোহিত তখন সব শুনে বলেন যে তোর ছেলে এইবারের মতো কিন্তু বেঁচে গেছে, ওর বুকে যে মাদুলিটা ছিল সেটাই ওকে রক্ষা করেছে। এরপর থেকে দাদুকে আর কখনো রাতে মাছ ধরতে পাঠাননি তার মা। তো এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। ভয়ের ঘটনার সকল সদস্যদের আমার তরফ থেকে ভালোবাসা রইল, ধন্যবাদ। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো আপনার এই ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং তার সাথে জানাবেন যে আপনার চেনা জানা কোনো মানুষ বা কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল। হতেই পারে যে সেটি আজ থেকে প্রায় 10-15 বছর আগে ঘটেছে অথবা আজ থেকে 10-15 দিন আগে ঘটেছে। তো অবশ্যই এরকম যদি ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। একটা কথা আপনাদেরকে বলতে চাইব, এই জিনিসটা আমি ফেস করেছি বহুবার। অনেক সময়তেই দেখা যায় যে আপনারা যারা ঘটনা পাঠান, যারা লিখে পাঠান তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, কিন্তু যারা রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটা পাঠান তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে। সমস্যাটা এরকম যে অনেক সময়তেই আমাদের ফাইল যেটা আমরা রেকর্ড করে থাকি সেটা 16 MB বেশি হয়ে যায়, তার জন্য আমরা ইমেলে অ্যাটাচ করতে পারি না। কি ঠিক তাই? তো অবশ্যই তাই, আমরা অ্যাটাচ করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের একটা এই ভয়ের ঘটনা চ্যানেলের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 8981873430। এই নাম্বারটিতে আপনারা কিন্তু সেই অডিও ক্লিপ আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন। চেষ্টা করবেন যে ডকুমেন্ট ফাইল হিসেবে পাঠানোর, তাহলে আমাদের এই ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু 16 MB কিন্তু লিমিটেশন তখন আর থাকে না, তখন কিন্তু সেটা 100 MB অবধি হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রেখেই আপনারা কোনো অডিও ফাইল কিন্তু অবশ্যই ডকুমেন্ট হিসেবে কিন্তু পাঠাতে পারেন। এটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য হবে যারা এই ঘটনা রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন, এই ধরনের ঘটনা। তো এটা একটা আপনাদেরকে আপডেট আমি দিয়ে দিলাম, কারণ এই সমস্যাটা অনেকের সাথেই ঘটছিল। আমি অর্পণ তিওয়ারিকে একটা কথা বলবো যে অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও এরকম ঘটনা যে আরও পাবো, এবং শুধু এই নিষিদ্ধ কেন্দ্রিক নয়, আরও বিভিন্ন রকম ধরনের যে ঘটনা আমরা পাবো এটা কিন্তু প্রত্যাশা রাখলাম তোমার থেকে। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনা এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন শ্রোতা বন্ধু কুশাঙ্কুর সাহা পাঠিয়েছে, এবং কুশাঙ্কুরের এক মামার সাথে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে কিছু বছর আগে। এবং কুশাঙ্কুরের মামা রেল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে এবং পরবর্তী সময়তে চাকরি সূত্রে একটি নদিয়া জেলার কোনো একটি স্টেশনে তিনি কর্মরত ছিলেন সেই সময়তে। এবং সেই সময়েই একটা ঘটনা ওনার জীবনে বেশ রীতিমতো একটা বড় ধরনের দাগ কেটে দিয়ে যায়। কি সেই ঘটনা, চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে এই ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়েছিল। নমস্কার, আমি কুশাঙ্কুর বলছি। আমি আপনার এক শ্রোতা বন্ধু এবং আমি ইউটিউব চ্যানেল আর হেডফোন অ্যাপের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো শুনি। আমি আপনার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, এবং এই ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল 2016 সালে। আমার মামার নাম এখানে বলবো না, কিন্তু তার একটা ডাক নাম আছে এবং সেই নামটি হচ্ছে রাজ। শুরু করছি তাহলে ঘটনাটি।
আমার মামা রেল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেছিলেন এবং পড়াশোনা কমপ্লিট করার পর সে অনেক খোঁজাখুঁজি করার পর একটা চাকরি পান। সেটি লেটারের মাধ্যমে এসেছিল এবং যেই দিন লেটারটি এসেছিল তার তিন দিনের পর মামাকে জয়েন করতে হবে। জয়েন করার পর মামা সেই স্টেশনে চলে যান এবং আগে বলে রাখি যে আমি যে জায়গাটির নামটা এবং স্টেশনের নামটা কিন্তু এখানে বলবো না, কিন্তু এটুকুনি বলতে পারি যে হুগলির কোনো এক জেলার মধ্যে। এবার ঘটনায় আসা যাক। যেহেতু মামা নতুন একটি জায়গায় গেছে তাই দুই থেকে তিন দিন একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলেন এবং সেখানে তার একটা বন্ধুও হয়ে যায় এবং সেই বন্ধুর নাম হচ্ছে বুধু। সেও এক রেল ইঞ্জিনিয়ার তারই মতো। এক সন্ধ্যের সময় অনেক বৃষ্টি হচ্ছিল এবং বুধু মামাকে বলল যে চল আমার বাড়ি থেকে চল ঘুরে আসি। তো বুধুর কথা মতো মামা গেলেন সেখানে এবং যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই গা মুছে ঘরে ঢুকলেন এবং ঘরটি দেখতে লাগলেন। তো তখন মামার চোখ গেল দেওয়ালের ওপরে এবং দেয়ালে বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এবং সেই দেখে মামা বেশ একটু অবাকই হল এবং সেই বুধুকে জিজ্ঞেস করলো, এই ছবিগুলো কার আঁকা, তুই কি আঁকিস নাকি? তো বুধু তখন বলল, ইচ্ছা হলে আঁকি, সেরকম কোনো ব্যাপার নয়, মাঝে মধ্যে আঁকি আর কি। মামার চোখ পড়ল এক ছবিতে এবং সেখানে একটি বৃদ্ধ রয়েছে এবং দেখে মনে হচ্ছে যেন সেই বৃদ্ধটি এক্ষুনি ছবি থেকে বেরিয়ে আসবে। মামা জিজ্ঞেস করতে বুধু তখন বলল যে এটি আমার একটি আঁকা ছবি। কথা শেষ হতেই মামা আর বুধু বুঝল যে বাইরে বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। তখন মামা বুধুকে বলে নিজের বাড়ি চলে যান। তখন রাত ১২টা থেকে ১টা বাজে এবং মামার একটি কল আসে যে একটা ট্রেনের ইঞ্জিনকে দেখতে হবে এবং তাড়াতাড়ি সে যেন সেইখানে পৌঁছে যায়। মামা ফ্রেশ হয়ে সেইখানে চলে গেলেন এবং ইঞ্জিনের দেখার সময় সে দেখলেন যে এক বৃদ্ধ রেললাইন দিয়ে হাঁটছে। মামা ভাবলেন যে এই বৃদ্ধকে কোথাও না কোথাও একটা যেন দেখেছি। একটুখানিক্ষণ পর ভাবার পরেই মামা বুঝতে পারলেন যে আরে, এই বৃদ্ধ তো সেই ছবিতে আঁকা বৃদ্ধ। এইটা ভাবার পরেই মামা দেখলেন যে বৃদ্ধ যেই লাইন দিয়ে হেঁটে এগোচ্ছেন সেই রেল লাইনে কিন্তু একটা ট্রেন আসছে। হঠাৎ করেই মামা বুঝতে পারলেন যে আরে, বৃদ্ধ কি দেখতে পাচ্ছে না যে ট্রেন আসছে? মামা চেঁচিয়ে ডাকছে কিন্তু বৃদ্ধ কোনো উত্তরই দিচ্ছে না। তারপর বৃদ্ধর ওপর দিয়ে হঠাৎ করে সেই ট্রেনটা চলে যায়। মামা কিন্তু খুব ভয় পেয়ে যায় সেই মুহূর্তে এবং এগিয়ে যায় ট্রেনটি চলে যাওয়ার পর দেখতে যে সেই বৃদ্ধটির কি হলো, তার শরীরের কি অবস্থা। একটু এগিয়ে যাওয়ার পর মামা দেখলেন যে সেই বৃদ্ধের লাশটি ওখানে আর নেই, এক ফোঁটা রক্ত অব্দি ওখানে নেই। এইটা দেখার পর মামা খুবই ভয় পেয়ে যান এবং তারপরে গিয়ে কাজ শেষ করে বাড়িতে চলে আসেন এবং বুধুকে সব কথা বলেন। কিন্তু বুধু বলে যে সে ভুল দেখেছে, এটা তার মনের ভুল। একটু পর মামা লক্ষ্য হয়ে যায় যে এক কর্মচারীর ওপর এবং সে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এইটা দেখার পর মামা একটুখানি অপ্রস্তুত মনে করেন এবং বেশ খানিকক্ষণ পর সেই কর্মচারীকে গিয়ে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার ভাই, আপনি এরকমভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? তখন সেই কর্মচারী বলেন যে আপনি কার সাথে কথা বলছেন একা একা? এইটা শোনার পর মামা একটুখানি আশ্চর্য হন এবং ভাবতে থাকেন যে কি, সবাই কি প্র্যাঙ্ক করছে নাকি? যথারীতি পরবর্তী সময়তে মামা জামা কাপড় প্যাক করেন, কারণ তার ফিরে আসার সময় ছিল বাড়িতে, এবং বাড়ি ফেরার সময় তিনি মধ্যরাতের একটি ট্রেন ধরেন এবং ট্রেনে উঠে যখন তিনি ফিরছিলেন তো সেই রাত্রেই হঠাৎ তিনি ঘুমিয়ে যান এবং ঘুম থেকে উঠে তার সেই বন্ধু বুধুকে পাশে দেখতে পান। হঠাৎ করেই তার বন্ধুকে এইভাবে দেখতে পাবেন এটা তিনি আশা করেননি। একটু গাটা মামার ছমছম করে ওঠে সেই মুহূর্তে। বুধু তখন হঠাৎই কিছু না বলেই মামার গলা চেপে ধরে এবং বলে, তুই বাড়ি চলে যাবি, আজকে তোর জন্যই এই অবস্থা, ছাড়বো না তোকে, একদমই ছাড়বো না। অনেক কষ্টে তার গলা থেকে সেই বুধুর হাত তিনি ছাড়াতে পারেন এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যান।
এবং একটা সময়তে তিনি লক্ষ্য করেন যে সেই বধূ আর আশেপাশে নেই। যথারীতি মামা সেই মুহূর্তে বেশ ভয় পেয়ে গেছিলেন এবং পরবর্তী সময়তে তার এক বড় অফিসারের কাছে তিনি যান এবং গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, ঘটনা কি, এরকম কেন ঘটল? সেই রাতেই তো আমি দেখলাম একটা বৃদ্ধ লোক রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে এবং তার উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পরেও তার লাশ খুঁজে পাওয়া গেল না এবং ছিটে ফোটা রক্তও দেখতে পাওয়া গেল না, কিন্তু সেই বৃদ্ধকে আমি ছবিতে দেখেছি, কি ঘটনা বলেন তো। তখন সেই বড় অফিসার বললেন যে 5 বছর আগে রেল ইঞ্জিনিয়ার ছিল এবং সেই রেল ইঞ্জিনিয়ারের খুব কাছের লোক ছিল বধূ, এবং যত ধরনের কাজ হতো সেই বধূকে দিয়েই সেই ইঞ্জিনিয়ার করাতো। যথারীতি বধূর চাকরি পাওয়ার কথা হয়ে গেছিল, কিন্তু সেই অফিসারের টাকার লোভে সেই চাকরিটা বধূর জায়গায় অন্য কাউকে দিয়ে দেন। কিন্তু যেহেতু চাকরিটা পাওয়ার দরকার ছিল বধূর, কারণ বধূর বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এবং বাবা ছাড়া বধূর আর কেউই ছিল না, একটা সময়তে সেই বধূর বাবা কষ্ট সহ্য না করতে পেরে মারা যান এবং পরবর্তী সময়তে বধূও আত্মহত্যা করে। তারপর থেকেই যারা যারা এই চাকরিতে যোগদান করেছে তাদের সবারই কিন্তু সমস্যা হতো এবং এই সমস্যার মূল কারণ ছিল বধূ। যথারীতি আপনিও এই চাকরিতে জয়েন করেন এবং একই পোস্টে জয়েন করেন, তাই কিন্তু আপনার সাথেও এই সমস্যাটা হচ্ছে। তো বর্তমানে আপনি এখন কি চান? আপনি কি জব চেঞ্জ করতে চান নাকি ট্রান্সফার নিতে চান? এরপর মামা তখন ট্রান্সফার নিয়ে জব করছে। এখনও সেই মামার এই কথাটা মনে করলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা হলো আমার মামার একটা অভিজ্ঞতা। আমি চাই নির্মাল্য দাদা যেন আমার এই ঘটনাটা পড়ে এবং লেখায় ভুলভাল হলে ক্ষমার চোখে দেখবে। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা আছেন এবং এখনও অবধি আমাদের সাথে রয়েছেন, এটাই কিন্তু একটা বড় জিনিস। হ্যাঁ, আসলে একটুখানি ঘটনাগুলো ছোট ছোট রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকে কিন্তু একটা বড় ঘটনাও রয়েছে। তাই আপনাদেরকে বলবো যে সাথে থাকুন এবং সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আজকের ভয়ের ঘটনার 54তম পর্ব। তারপর কেমন লাগলো এই ঘটনাটি একটুখানি আমাদেরকে জানান, কারণ আপনারা যদি না জানান যে আমাদের পর্বর ঘটনাগুলো কেমন লাগছে তাহলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না যে আপনারা কীরকম ঘটনা পছন্দ করছেন এবং আপনাদের ঘটনা কীরকম পাওয়ার আশা রাখেন। আমি পার্সোনালি কুশাঙ্কুর সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এর সাথে আমি এটাই চাইবো যে চাকরি সূত্রে আমরা যারা বাইরে থাকি বা বাইরে আমরা রীতিমতো নিয়মিত যাতায়াত করি তারা যেন সব সময় সুস্থ থাকে এবং এই ধরনের পারলৌকিক কোনো রকম যেন কোনো সমস্যায় যেন কেউই না পড়েন, এটা আমি সবসময় চাইবো। আমি কুশাঙ্কুর সাহার যিনি মামা রয়েছেন আমি আশা রাখি যে তিনি এখন যথেষ্ট ভালো রয়েছেন এবং ভালোর সাথেই চাকরি করছেন। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা তো অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা জানেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসটা। তবুও যারা আমাদের ইমেল অ্যাড্রেসটি সম্পর্কে এখন অবধি জানেননি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। অবশ্যই আপনারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাবেন, যদি রেকর্ড করে পাঠান তাহলে সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন 16 MB-র নিচে যেতে হয়। যদি 16 MB-র ওপরে হয়ে যায় ফাইলের সাইজ তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গ্রুপের, আমাদের চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে কিন্তু আপনি ডকুমেন্ট ফাইল করেও কিন্তু অ্যাটাচ করে পাঠাতে পারেন, অবশ্যই সেই ঘটনাও কিন্তু আমরা তুলে ধরতে পারব। আর যারা আমাদের এই ভয়ের ঘটনার পর্ব নতুন শুনছো, আমি তুমি করেই বলছি, কারণ আমাদের যে এই চ্যানেলের যে শ্রোতাবন্ধু রয়েছে তার মেজরিটি পার্টটাই কিন্তু কম বয়সী খুদে শ্রোতাবন্ধু এবং যথেষ্ট তারা ভালোবেসে আমাদের চ্যানেলটা শোনে, তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই এখনই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাদের প্রত্যেকটি এপিসোড যদি মিস না করতে হয় তাহলে যে সাবস্ক্রাইব অপশনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু প্রেস করে দিও, তাহলে
প্রতি সপ্তাহতে যখন আমাদের এপিসোড আসবে তখন কিন্তু তার রিমাইন্ডার তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো এইটা একটা বড় জিনিস, অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি কিন্তু দিয়ে রেখো। অনেক কথাই বললাম, অনেক আপডেট এবং অনেক কিভাবে ঘটনা পাঠানো যেতে পারে সেই সমস্ত নিয়ে আমি কথাবার্তা বললাম। এইবার আমি যে ঘটনাটাতে যাব, তো সেই ঘটনার প্রেক্ষাপট হিসেবে আমি নিজেও গেছি এবং আপনাদেরকেও নিয়ে চলেছি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাউহিলে। আপনারা অনেকেই কম বেশি জানেন যে ডাউহিল কোথায় এবং কার্শিয়ং থেকে খুবই সামান্য একটু ডিস্টেন্সের মধ্যেই একটা ফরেস্ট পড়ে যার নাম হচ্ছে ডাউহিল। এবং ঘটনাচক্রে এরকম অনেক কথাই শোনা যায় যে যারা যারা ওখানে গেছেন ডাউহিলে ঘুরতে বা কোনো রকম ক্যাম্প ফায়ার করতে, অনেকেই অনেক কিছু ডাউহিলে কিন্তু দেখেছেন। তো সেই রকমই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছে আমাদের একজন শ্রোতা বন্ধু মৃণাল দাস। এবং মৃণালের এক পাশের পাড়ার এক দাদাকাম বন্ধুর সাথে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে কিছু বছর আগে। এবং এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রূপম ঘোষ। এবং শুধু রূপমের সাথেই নয়, রূপমের বেশ কিছু বন্ধুবান্ধবের সাথে রূপম গেছিল এই ডাউহিলে ঘুরতে। এবং সেই ডাউহিল থেকে ফেরার পথে সেই রূপম এবং রূপমের বন্ধুদের সাথে ঘটে যায় একটি ঘটনা। কি সেই ঘটনা, চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে এই ঘটনাটির মধ্যে কতটা ভয় মিশ্রিত ছিল। প্রথমেই ধন্যবাদ জানাই ভয়ের ঘটনা চ্যানেলকে আমার ঘটনাকে শেয়ার করার জন্য, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নির্মালদাকে। আজ আপনাদের সকলকে শিলিগুড়ি কার্শিয়ং ডাউহিল ফরেস্টের একটা ঘটনা বলছি যা ঘটেছিল আমাদের পাশের পাড়ার স্কুল গার্ড বয়ের সাথে। গার্ড বয়ের নাম রূপম ঘোষ, তাকে আমরা ডাকি রূপমদা বলে। এই ঘটনাটা ঘটে 2010 সালে। রূপুদার তখন 23 বছর বয়স। সেই সময় রূপুদা নতুন মোটর বাইক কিনেছে। রূপুদা ও তার কিছু বন্ধুরা মিলে প্ল্যান করে তারা ঘুরতে যাবে লং ট্যুরে। সেই জায়গাটাও ঠিক হলো আলটিমেটলি দার্জিলিং। তারা সকলেই খুব খুশি যে তারা প্রথমবার পাহাড়ি জায়গায় ঘুরতে যাবে। তো তারা সকলে খুব ভোরে বেরিয়ে পড়ে এবং তারা সকলে কার্শিয়াংয়ে পৌঁছে কিছুক্ষণ ব্রেক নেয়। ও তখন রূপুদা দেখে ঘড়িতে তখন 4 বাজে। তারা সেখানে 10-12 মিনিট দাঁড়িয়ে রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তারা গাড়ি চালাতে চালাতে পৌঁছে পড়ে ডাউহিল ফরেস্টে। বলে রাখা ভালো, তারা এই ফরেস্ট সম্বন্ধে কিছু জানতো না। তখন ঘড়িতে বাজছিল 4:56 কি 57। সেই সময় তাদের গ্রুপের একজন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তারা সকলেই দাঁড়িয়ে পড়ে আর বলছে, কি হয়েছে রে ভাই, গাড়ির কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সেই ছেলেটি বলল, না তেমন কোনো সমস্যা হয়নি, বাইকের হ্যান্ডেলটা জ্যাম হয়ে পড়েছিল তাই সমস্যা হচ্ছিল হয়তো, তাই গাড়িটা থামালাম, ভালো করে দেখেনি। বলা যায় না, পাহাড়ি রাস্তা তো যে কোনো কিছু হতে পারে। তারপর গাড়ি ঠিক করে বের হবে, ঠিক তখনই তারা দেখে তাদের গাড়ির সামনে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটি তাদের দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। এটা দেখে রূপুদা ভাবছে কোনো পাগল টাগল হবে তাই এরকম ব্যবহার করছে। তারা সকলে কিছুটা পাত্তা না দিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে সেই বাচ্চা মেয়েটিকে তারা আবার দেখতে পায়। এবার যা হয়েছিল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তারা সকলে দেখে যে সেই বাচ্চা মেয়েটা তার মাথা কেটে সেই মাথাটা একটা বড় পাথরের সাথে বাড়ি দিয়ে থেতলে দিচ্ছে। সেই মাথা থেকে বের হওয়া নাড়ি ভুড়ি রক্ত তাদের দিকে ছুঁড়ে মারছে। এটা দেখে রূপুদা ও তাদের গ্রুপের ছেলেরা সকলেই অজ্ঞান হয়ে পড়ে। তাদের জ্ঞান ফেরে শিলিগুড়ি হসপিটালে। তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা দেখে যে তাদের সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশ কর্মীরা বলছে, তোমাদের সাথে কি হয়েছিল? তখন রূপুদারা সব কিছু বলে। সেই পুলিশ কর্মী সব শুনে বলল, সেখানে অনেক মার্ডার আত্মহত্যা হয়ে থাকে, তাদেরই আত্মাগুলি ঘোরাঘুরি করে ওখানে। তোমাদের ভাগ্য ভালো যে সঠিক সময় আমরা তোমাদেরকে উদ্ধার করে ফেলেছিলাম। তো এই ছিল আমাদের পাশের পাড়ার স্কুল গার্ড বয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ভয়ের ঘটনা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ
আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে কংগ্রাচুলেশনস 1.7 কে সাবস্ক্রাইবারের জন্য। আমরা সকলে পাশে আছি আর পাশে থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য শো। ভয়ের ঘটনা, তারপর এখনও অবধি কেমন লাগছে আমাদের ঘটনাগুলো? হ্যাঁ, একটু ছোট লাগছে যেরকম এর আগেও বলেছি, কিন্তু এইবার যে ঘটনাটি আসবে সেটা কিন্তু বেশ বড় ঘটনা। তার আগে আমি আপনাদের থেকে জানতে চাই যে আজকের পর্বটি কেমন লাগছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে, আর যদি পর্বটি খুব ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি পর্বটি কিন্তু তোমাদের বন্ধু সার্কেলে, তোমাদের ফ্যামিলি সার্কেলে অবশ্যই শেয়ার করবে। আর এই রকম টাইপের ঘটনা যদি তোমার চেনা পরিচিত কোনো মানুষের সাথে যদি ঘটে থাকে বা তোমার জানা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানিও যে কি এমন ঘটনা এরকম ঘটেছিল তোমার জানা ঘটনার মধ্যে। একটা কথা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের এই পর্ব, এই ভয়ের ঘটনার শো অলমোস্ট অনিয়মিতভাবে শোনেন, এবং শুধু তাই নয়, আমাদের এই ভিডিওতে ঘটনা বা এপিসোড শোনানোর আগেই আপনারা এসে ডিসলাইক করে দেন। তো আমি এই কথাটা আমি তাদের উদ্দেশ্যে বলবো। ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট এসছে, যেটা আশা করছি আপনারা হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো কথাটা হচ্ছে এটাই যে ডিসলাইক করলেও কিন্তু একটা রেভিনিউ জেনারেট হয়। তো সেক্ষেত্রে আমি এইটুকুনই বলবো যে আপনারা ঘটনা শুনুন, যদি শোনার পরে যদি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ডিসলাইক করুন, এবং শুধু তাই নয়, কমেন্ট করে জানান যে কেন আপনি ডিসলাইক করলেন। আমরা সাদরে কিন্তু সেই ফিডব্যাক কিন্তু গ্রহণ করব। কিন্তু আপনারা যদি ঘটনা বা এপিসোড প্রিমিয়ার হওয়ার আগেই যদি আপনারা ডিসলাইক করে দেন তাহলে কিন্তু লসটা আপনাদেরই। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনা এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে রাজদীপ, এবং রাজদীপ আমাদের নিয়মিত শ্রোতা, এবং বহু এপিসোড আগে থেকে রাজদীপ আমাদের সাথে রয়েছে, এবং দেশ শুধু নয় বিদেশ থেকেও কিন্তু ঘটনা রাজদীপ কালেক্ট করে, এবং কালেক্ট করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু রাজদীপ শেয়ার করে, এবং সেই ঘটনা আমি তুলে ধরি আপনাদের সামনে। তো এইরকমই একটি ঘটনা রাজদীপ কালেক্ট করেছে বাংলাদেশের সাজিদ ভাইয়ের কাছ থেকে। আপনারা সাজিদ ভাইয়ের ঘটনা তো এর আগের এপিসোডেই আপনারা শুনেছিলেন, তো সেই সাজিদ ভাইয়ের ঘটনা রাজদীপ কালেক্ট করেছে এবং সেই ঘটনা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি ঘটেছিল আজ থেকে কিছু বছর আগে বাংলাদেশের একটি প্রভাবশালী পরিবারের একটি ছেলের সাথে। তো সেই ছেলেটির নাম হচ্ছে মামুন, এবং ঘটনাটি কিন্তু খুব প্যাথেটিক টাইপের একটি ঘটনা, এবং ঘটনার মধ্যে যেমনি ভয় রয়েছে, যেমনি কষ্ট রয়েছে, যেমনি ভয়াবহতা, এবং মানে ভয়টাকে ইনডেপথ থেকে তোলা হয়েছে, ঠিক তেমনি কিন্তু একটা কষ্ট কিন্তু আপনারা কিন্তু ফিল করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই ঘটনাটি শুনুন এবং দেখুন যে ঘটনাটির মধ্যে কতটা ভয়, নৃশংসতা জড়িয়ে আছে। একটু বড় ঘটনা আছে, তাই অবশ্যই বলবো যে মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনার সময়কাল 1991। তখন সাজিদ ভাই জামাতে যান কোনো একটি এলাকায়, এবং সেই সময়ে সেখানকার এক জামাতের সাথী ভাইয়ের অনুরোধে সেই সাথী ভাইয়ের চেনা পরিচিত পাশের গ্রামের প্রভাবশালী পরিবার মূলত তাদের সমস্যার কারণে সেখানে যান। ছেলেটির নাম হচ্ছে মামুন। নম্র ভদ্র স্বভাবের ছেলে, এবং পাঁচ সময় ধরে নামাজ করে। মামুনদের একান্নবর্তী পরিবার এবং পরিবারের সদস্যদের সংখ্যা প্রায় 25-30 জন। একটা বিশাল আলিশান বাড়িতে সবাই মিলে থাকে। মামুনদের গ্রামে প্রচুর জমি জায়গা ও বিষয় সম্পত্তি আছে। মামুনরা গ্রামে প্রভাবশালী থাকার কারণে তাদের কথাই শেষ কথা ছিল। গ্রামের যে কোনো বিচার সালিশে তাদের বাবা কাকাদের মধ্যে কারো উপস্থিত থাকতেই হতো। সাজিদ ভাই তার সাথী ভাইয়ের সাথে সেই বাড়িতে যান, এবং উনি যখন বাড়িতে ঢুকছিলেন তো তখন দেখেন যে বাড়ির চারিদিকে কোথাও যেন একটা ভোটকা গন্ধ আসছে। সাজিদ ভাই সেই বাড়ির ভিতর ঢুকে দেখেন বামন আকৃতির কয়েকটি অবয়ব ঘুরে বেড়াচ্ছে আর সাজিদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। সাজিদ ভাই তাকিয়ে বুঝতে পারে তারা কেউ এই মানুষের দুনিয়ার কেউ নয়। সাজিদ ভাই
মামুন নামে ওই ছেলেটির ঘরে ঢোকে এবং দেখে মামুনের মা ও তার স্ত্রী তার পাশে বসে আছে আর কান্না করছে। সাজিদ ভাই অন্য সময় কোথাও সমস্যার সমাধান করতে গেলে সেই ভিকটিমের শরীরে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব অনুভব করে, কিন্তু এখানে তিনি কোনো অস্তিত্ব অনুভব করতে পারছিলেন না। সাজিদ ভাই মামুনের ওপর মন্ত্র পড়ে মামুনের মাথায় ফু দেয়। মামুন অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে আর মুখ থেকে ফেনা বের হতে থাকে। সাজিদ ভাই দেখে বুঝলেন সমস্যার মূল এখানে নয়। সাজিদ ভাই মামুনের ঘর থেকে বেরিয়ে এসে মামুনের বাবাকে বললেন, আচ্ছা সমস্যা কি বলুন তো দেখি এবার। মামুনের বাবা বলেন, ভাই আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, তার তিনটে কন্যা সন্তান ছিল। তার স্ত্রী চারিত্রিক দোষ থাকার কারণে সে তার সন্তানদের নিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। মামুন ব্যবসার কাজে শহরে গিয়েছিল এবং ওখানে প্রায় এক মাস ছিল। মামুন ফিরলে আমরা তাকে সব বিস্তারিত ঘটনা জানাই আর তার বেশ মাসখানেক পর আবারও মামুনের বিয়ে দিই। বিয়ের পর থেকেই মামুনের সাথে হতে থাকে অস্বাভাবিক ঘটনা। মামুন তার স্ত্রীর সাথে ঘুমোচ্ছিল রাতে একদিন, হঠাৎ মামুন অনুভব করে তার পায়ের কিছু বেয়ে তার বুকের ওপর উঠছে। মামুন চেষ্টা করছিল লাফ দেওয়ার, কিন্তু সেই চেষ্টাটা বৃথা হয়ে যায়। ততক্ষণে মামুনকে পুরো ওই জিনিসটা জড়িয়ে ফেলেছে এবং মামুন দেখে কালো একটা বামন আকৃতির লোক তার বুকের ওপর বসে আছে আর সেই লোকের পিঠের দিক থেকে প্রায় আট দশটা কালো সাপ বড় ফনা তুলে ফোঁসফোঁস করছে। মামুনের মুখ থেকে আওয়াজও করতে পারছিল না। মামুন মনে মনে আল্লাহকে স্মরণ করে। ঠিক সেই সময় ফজরের আজানের ধ্বনি মামুনের কানে আসে আর নিমেষের মধ্যে সব ভ্যানিশ হয়ে যায়। মামুন উঠে বসে বিছানায় এবং বসে হাঁপাতে থাকে। সেই সময়ে মামুনের স্ত্রীর ঘুম ভাঙে এবং মামুনের স্ত্রী মামুনকে কি হয়েছে তা জিজ্ঞেস করায় মামুন বিষয়টা এড়িয়ে যায়। মামুনের পিসি ছিলেন বিধবা, তিনি বাপের বাড়িতেই তার মেয়েকে নিয়ে থাকতেন। আগেকার দিনে ওয়াশরুম থাকত মূলত মূল ভবন থেকে একটু দূরে। মামুনের পিসি একদিন রাতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে তিনি ওয়াশরুমে যান এবং ওয়াশরুম থেকে ফেরার সময় হঠাৎই কেউ তার পা ধরে হেঁচকা টান মারে। মামুনের পিসির পায়ে প্রচণ্ড আঘাত লাগায় তিনি ওখানেই পড়ে যান এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। তখন তিনি লক্ষ্য করেন বামন আকৃতির কয়েকটি অবয়ব তার মুখের সামনে ঝুঁকে কিছু বলছে। তাদের কথার আওয়াজ ছিল কোনো লোহার ভারী জিনিস মেঝেতে ঘষলে যেমন শব্দ হয় তেমনটা, আর ওর সাথে এক ফিসফিসানি মেশানো আওয়াজ। মামুনের পিসি আর সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন আর সকালে তাকে বাড়ির কাজের লোকেরা উদ্ধার করে ঘরে নিয়ে আসে এবং ডাক্তার ডাকলে ডাক্তার এসে তার জ্ঞান ফেরান ও পা পরীক্ষা করে দেখেন পায়ে গুরুতর আঘাত লেগেছে, তাই এখন থেকে পুরোপুরি বেড রেস্ট। কীভাবে চোট পেয়েছেন ডাক্তাররা জিজ্ঞাসা করায় তিনি রাতের ঘটনা সব বিস্তারিতভাবে জানান। ডাক্তার তখন মামুনের বাবাকে বলেন বয়স বাড়ছে তাই এমন ভয় পেয়েছে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করায় এমন হয়েছে, ওষুধ দিয়েছেন ঠিক হয়ে যাবে। মামুনের পিসির শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে প্রতি রাতে, ওনাকে ভয় দেখাতো ওই শয়তানগুলো। মামুনের পিসির সাথে নয়, এইবার একে একে পরিবারের অন্য সদস্যদেরও সঙ্গে ঘটতে থাকে এই একই ঘটনা। মামুনের কাকার ছেলে রাশেদ শহরে পড়াশোনা করত। সেবার ঈদের ছুটিতে রাশেদ গ্রামে আসার জন্য বিকেলের বাসে ওঠে প্রায় রাত নটা নাগাদ গ্রামের বাজারে নামে। সেদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই সময় বাজারের মাত্র হাতে গোনা কয়েকটি দোকান খোলা ছিল। সেই বাজার থেকে তাদের বাসভবন প্রায় 3 কিলোমিটার। আসার সময় কিছুটা রাস্তা দুই দিক ফাঁকা মাঠ আর ধান ক্ষেত আর বেশ কিছুটা রাস্তা বাগানের মাঝখান দিয়ে যেতে হয়। তার 100 মিটারের মধ্যে তার নিজস্ব বাসভবন। রাশেদ বাড়িতে বলে রেখেছিল তাকে নিতে আসার কথা, কিন্তু বেশ ঘণ্টাখানেক অপেক্ষা করার পর কেউ না আসায় রাশেদ হাঁটা শুরু করে এবং আকাশ ভরা কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে যেটুকুনি রাস্তায় দেখা যায় সেই আলোতে আন্দাজ করে পথ চলছিল রাশেদ। রাশেদ তাড়াতাড়ি করে মেস থেকে বেরোনোর সময় টর্চ না নিয়ে বেরিয়ে পড়ে, তাই এইভাবেই চলতে হবে তাকে এটা জেনেই সে এগোতে থাকে। রাস্তা পুরো অন্ধকারে ঢাকা, তার মনে হচ্ছে তার এই চেনা গ্রাম যেন তার কাছে কোনো এক অচেনা অন্ধকার জগৎ। এই গ্রামের জন্ম তার, এখানে বেড়ে ওঠা, বেড়ে ওঠা সব স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামের সাথেই, তাহলে কেন এত অচেনা লাগছে তার কাছে এই গ্রাম? রাশেদ ভাবছে সত্যিই সে তার গ্রামে নাকি অন্য কোনো এক অজানা অন্ধকারের দেশে সে প্রবেশ করেছে। এইসব ভাবতে ভাবতে সে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের আলোতে এগোতে থাকে। এক সময় রাশেদ ফিল করে তার পিছু পিছু কেউ তাকে ফলো করছে।
রাশেদ পিছনে তাকায়, কিন্তু কিছু দেখতে না পাওয়ায় আবার সামনে তাকাতেই দেখে একটা কালো বামনাকৃতির লোক বেশ হাত চারেক দূরে দাঁড়িয়ে রয়েছে। রাশেদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাশেদ সেই বামনকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কে? সেই বামন তার কথায় কোনো উত্তর না দিয়ে বলে, একটা টানা সুর করে বলে, রাশেদ চল তোকে কবরে নিয়ে যেতে এসেছি। রাশেদ সেই কথা শুনে ভয়ে দিকবিদিক না দেখে দৌড় দেয়। রাশেদ ওই রাস্তা থেকে নেমে ধানক্ষেতের আল বরাবর দৌড়াচ্ছে, আর পিছন থেকে তাকে লক্ষ্য করে কেউ দৌড়াচ্ছে। রাশেদ বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর একসময় হোঁচট খেয়ে একটা গর্তের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যায়, আর তার পায়ে ও হাতে আঘাত লাগে। রাশেদ ওই গর্তের মধ্যে বসে হাঁপাতে থাকে। তার কিছুক্ষণ পর রাশেদ শুনতে পায় চাপা একটা হাসির শব্দ আসছে। রাশেদ গর্তের ভিতর থেকে ওঠে আর দেখে সেটা একটা পরিত্যক্ত কবরস্থান, আর সে এতক্ষণ কবরের মধ্যেই ছিল। তখন রাশেদ বিদ্যুতের ঝলকানির আলো ও অন্ধকার মিশানো আবছা আলোতে দেখে তার চারপাশে কালো মোটা বিষাক্ত বড় বড় ফণা তুলে ফোসফোস করছে সাপ। তখন পূর্ব দিক থেকে করমর করে হাড় ভাঙা শব্দ আসায় সেদিকে তাকিয়ে দেখল সেই কালো বামন আকৃতির লোকটা একটা কবরের উপর বসে একটা 5-6 বছরের বাচ্চার পা চিবোচ্ছে। এই দেখে রাশেদ চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সেই চিৎকারের শব্দে কবরস্থানের পাহারাদার এসে রাশেদকে উদ্ধার করে ও পরদিন রাশেদের পরিবারের সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। রাশেদ জ্ঞান ফিরে দেখে সে তার বাড়ির বিছানায় শুয়ে আছে। রাশেদকে তার এই অবস্থার কথা জিজ্ঞেস করলে সে বলে সব ঘটনা, কিন্তু তারা কেউ এই ব্যাপারটাকে তখন সিরিয়াসলি নেয়নি। ওদিকে মামুনের পিসির অবস্থা এমন খারাপ হয় কি এক সাইড প্যারালাইজ হয়ে যায়, আর প্রায় এক মাসের মধ্যে তিনি মারা যান। 3 দিন পর মামুনদের কাজের মাসি সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে রাশেদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এখন সারা বাড়িতে কান্না আর শোকের ছায়া নেমে এসেছে। যথারীতি এলাকার ইমাম সাহেবকে ডেকে রাশেদের দেহ তাদের বাড়ির মধ্যে যে পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফন করা হয়। লাশ ধোয়ানোর সময় ইমাম সাহেব রাশেদের মুখে একটা মুচকি হাসি দেখতে পান। তাই তিনি আর কিছু না বলে মামুনদের বলেন যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন দিতে হবে। ইমাম সাহেবের কথা মতো লাশ দাফন দেওয়া হয়। সেদিন রাতে পুত্রশোকে নিজেকে ঠিক রাখতে না পেরে রাশেদের বাবা মামুনের সম্পর্কে কাকা হয়। তিনি দোতলার বারান্দায় বসে কান্না করছিলেন, তখন লক্ষ্য করেন এক কালো বামনাকৃতির লোক একটা কাফন পরানো দেহেও কাঁধে করে তাদের বাসভবনের মূল দরজায় রাখেন, আর তারপর সেই লাশের কাফনের কাপড় সরিয়ে কিছু একটা করছে। দেখে মনে হচ্ছে কিছু খাচ্ছে। এবার মামুনের কাকা একটু ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করেন ঘটনাটি কি ঘটছে। ঠিক তখনই পিছন থেকে একটা কথা ভেসে আসে, কিরে হারামির বাচ্চা খাবি নাকি? মামুনের কাকা চমকে উঠে পিছনে তাকায় আর দেখে একটা কালো বামনাকৃতির লোক যার এক হাতে রাশেদের কাটা মাথা আর এক হাতে সামনে এগিয়ে একটা তাজা কলিজা দিয়ে বলছে, এই নে খা, এটা তো ছেলের কলিজা, খেয়ে দেখ খুব মজা। এই বলতে বলতে ওই কালো বামনটি দেয়ালে উঠে যায় আর ওখান থেকে এক লাফে নিচে চলে যায়। এই দেখে মামুনের কাকা চিৎকার করতে থাকে, আর সেই চিৎকারে আশেপাশের বাড়ির মানুষরা জেগে দেখে মামুনের কাকা সারা বাড়িময় দৌড়চ্ছে আর বলছে বামন রাশেদের মাথা খেয়েছে, আর বলে রাশেদের লাশ বাড়ির উঠোনে। সবাই তখন তাকে শান্ত করে। মামুনের কাকা সব ঘটনা জানায় আর বাড়ির লোকজন ও পাহারাদারদের নিয়ে চেক করতে গিয়ে দেখে সত্যির রাশেদের লাশ উঠোনে শোয়ানো, কিন্তু লাশ অক্ষত। সেই রাতে আর কারো সাহস হয়নি ওই লাশ সরানোর। সেই রাতে তারা বাড়ির সবাই মিলে একসাথে বাড়ির যে হলঘর ছিল সেখানে রাত কাটায়। সকালে ইমাম সাহেবকে ডাকা হয় এবং সেই লাশ পুনরায় গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন দেওয়া হয়। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললে ইমাম বলে, দেখুন আপনারা অন্য কাউকে খুঁজুন, আমার দ্বারা হবে না। এইভাবে চলতে থাকে। ওদিকে মামুনের কাকা এক বদ্ধ উন্মাদে পরিণত হয়, তাই ওনাকে গুদাম ঘরে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আর মামুনের সাথে শুরু হয় পাশবিক অত্যাচার। মামুন একদিন রাতে ঘুমোচ্ছিল, রাত প্রায় 12:30 মতো হবে। হঠাৎ মামুনের ঘুম ভাঙে আর মামুনের মায়ের ডাকে মামুন উঠে তার মায়ের ডাক অনুসরণ করতে করতে ছাদে পৌঁছয়। মামুন দেখে তার মা ছাদে উপুড় হয়ে পড়ে আছে। মামুন তার মায়ের গায়ে হাত দেওয়া মাত্রই পিছন ঘুরে তাকায় আর মামুনের মা তার গলা চেপে ধরে আর বলে, একে একে সব কটাকে খাবো, আজ তোর পিসির কলিজা আর মাংস খেলাম কিন্তু স্বাদ মিটল না। বুড়ো মাংসের স্বাদ
ভালো হয় না। আচ্ছা, তোর পিসির মেয়েটা বেশ কচি, এবার ওর পালা। এই বলে অবয়ব মামুনকে একটা সজোরে আঘাত মারে, আর তখনই মামুনের ঘুম ভেঙে যায়। মামুন ঘুম থেকে উঠে ডাইনিংয়ে জল খেতে যায় এবং কুঁজো থেকে জল ঢেলে মুখে দেওয়া মাত্রই এক নিমেষে ফেলে দেয় আর গ্লাসটাও ছুঁড়ে ফেলে। মামুন জলের জায়গায় রক্ত মুখে গিলে ছিল, আসলে গ্লাস ফেলে দিয়ে দেখে গ্লাসে জলই ছিল। মামুন জল না খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। মামুনের স্ত্রী একদিন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন বলে ওঠেন আর নিচে কলপারে হাত পা ধোয়ার উদ্দেশ্যে যান। মামুনের স্ত্রী দেখে যে একজন কালো কাপড় পরা মহিলা কুঁজো করে জল নিচ্ছে। মামুনের স্ত্রী সেই মহিলার কাছাকাছি গিয়ে দেখতে চেষ্টা করে উনি কে, কারণ কলটা তাদের বাড়ির মধ্যে। এখানে অচেনা কেউ এত রাতে আসার কথা না, তাই বাড়ির কেউ আছে কিনা সেটা দেখতে মামুনের স্ত্রী এগিয়ে যান। মহিলার কাছাকাছি যাওয়া মাত্রই মহিলাটা খিলখিল করে তাচ্ছিল্য ভরা গগন বিদারিত হাসি দিয়ে পিছন ঘুরে তাকায়, আর মামুনের স্ত্রী দেখেন ওটা মামুনের পিসি, যে বেশ কিছুদিন আগে মারা যায়। মামুনের সেই পিসি মামুনের স্ত্রীকে একটা ইয়ারকির ভঙ্গিতে বলে, জানিস মা, ওই বামনগুলো আমার লাশটা প্রত্যেক দিন রাতে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে। দেখ দেখ, ওই দেখ কি অবস্থা করছে আমার লাশের বেয়াদবগুলো। ঠিক তখনই মামুনের স্ত্রীর নাকে একটা পচা ভোটকা গন্ধ আসতে থাকে। মামুনের স্ত্রী ঘুরে তাকিয়ে দেখে মামুনের পিসির পচা অর্ধগলিত লাশ আর তার পাশে চারপাশটা কালো কুচকুচে বামন, তাদের দাঁতগুলো অস্বাভাবিক রকম বড়, তারা ওই লাশ ছিঁড়ে খাচ্ছে। আর তাদের মধ্যে একটা বামন পিসির লাশের থেকে এক খাবলা মাংস ছিঁড়ে মামুনের স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে। মামুনের স্ত্রী এই সব দেখে সে আল্লাহ বলে সজোরে এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। মামুনদের বাড়ির দানোয়ানরা বাড়ির সদস্যদের ডেকে তাকে উদ্ধার করে। মামুনের স্ত্রীর জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞাসা করায় সে বলে কি কি ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরদিন সকালে সারা বাড়িময় মানুষ পচা দুর্গন্ধ বের হতে থাকে। তারা গন্ধ অনুসরণ করলে বুঝতে পারে সেই গন্ধ তাদের পারিবারিক কবরস্থান থেকে আসছে। তারা সেখানে গিয়ে দেখে তার পিসি পচা অর্ধগলিত লাশ কবরের ওপর শুয়ানো। তারা এলাকার ইমামকে ডেকে লাশ পুনরায় কবরস্থ করে। তখন ইমাম বলে, আপনারা কি কোনো হুজুর কবিরাজ দেখাননি? মামুনের বাবা তখন বলেন, যাদের সাথে যোগাযোগ করেছি তারা কেউ আসেনি। ইমাম বলেন, তার পরিচিত এক কবিরাজ আছেন যিনি বেশ অভিজ্ঞ মানুষ, ওনার সাথে যোগাযোগ করুন। ইমামের কাছ থেকে ঠিকানা নেওয়া হয় ও পরদিন তারা কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কবিরাজ বাড়িতে না থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজ আসেন এবং মামুনের বাবা ও মামুন কবিরাজকে সব কিছু বিস্তারিতভাবে জানায়। কবিরাজ মামুনদের সাথে তাদের বাড়িতে যান এবং বাড়িতে ঢোকার সময় কবিরাজ বিসমিল্লাহ বলে ঢোকেন। কবিরাজ ঘরের ভেতর ঢুকে আসনে বসেন ও তুলারাশির এক জাতককে মাধ্যম বানায়। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর সেই জিন আসে ওই তুলারাশির জাতকের মধ্যে। কবিরাজ সেই জিনকে প্রশ্ন করে, কে তুই? তখন সেই জিন কবিরাজকে বলে, তোর জামাই বাস চালায় তাই না, আর তোর নাতিটা খুব দুরন্ত তাই না? যদি এমন হয় তোর নাতি ছাদ থেকে পড়ে গেছে আর তারপর তোর জামাইয়ের পথ দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে, তখন কি করবে তোর মেয়ে, ভেবেছিস? এই বলে হাসতে থাকে। কবিরাজকে বলে, জানিস আমি কে? চোখ বন্ধ কর আর দেখ আমি কে। কবিরাজ চোখ বন্ধ করে কিছু একটা দেখেন আর মামুনের বাবাকে বলেন, আমায় মাফ করেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই বলে তিনি বিদায় নেন। সেদিন রাতে মামুন ঘুমোচ্ছে এমন সময় মামুনের স্ত্রীকে সেই বামন লোকটা গর্জন করতে করতে পা ধরে টেনে বিছানার থেকে নামিয়ে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় ও ঘরের দরজা বন্ধ হয়ে যায় তারপরেই। আর ঘরের মধ্যে মামুন তখন একা, আর ভিতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শোনা যেতে থাকে। তখন তার স্ত্রী সবাইকে ডেকে নিয়ে আসে। সবাই এসে ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে থাকে আর যে ঘরের ভেতরের আসবাবগুলো রয়েছে সেইগুলোর আছাড় মেরে ভেঙে ফেললে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ আসতে থাকে। বাড়ির সদস্যরা দরজা ভাঙার চেষ্টা করলে তারা অক্ষম হয়। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে মামুনের গলা চিৎকার শুনে সবাই মিলে উচ্চস্বরে আয়তল কুরসি পড়তে থাকে আর কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায় ও আপনা আপনি দরজাও খুলে যায়। তারা সবাই ঘরে ঢুকে দেখে সব কিছু ঠিক আছে, শুধু মামুন মাটিতে পড়ে আছে আর তার শরীরে আঘাতের চিহ্ন। তারপর থেকেই মামুনের এই অবস্থা। তারা অনেক হুজুর কবিরাজ দেখিয়েছে কিন্তু
কোনো রকমই কোনো কাজ হয়নি। এই বলে মামুনের বাবা তখন সাজিদ ভাইকে বললেন, দেখুন আপনি যদি কোনো কিছু করতে পারেন। তখন সাজিদ ভাই বললেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, দেখি আল্লাহ আমায় কোন রাস্তা দেখায়। এই বলে সাজিদ ভাই বিদায় নেয়। সাজিদ ভাই সেই রাতে তার আলেম জিনদের ডাকেন। আলেম জিন আসলে তাদেরকে মামুনের ঘটনাটা জানায় এবং আলেম জিন চলে যায়। আর কিছুক্ষণ পরে এসে বলে, সাজিদ, এ সমস্যার মধ্যে তোমার না জড়ানোই ভালো। সাজিদ ভাই আলেম জিনকে তার কারণ জিজ্ঞাসা করায় আলেম জিন জানায় তার পরিবারে ইফরিত চালান করা হয়েছে, তাছাড়াও ওরা সবাই পাপী বংশ, ওদের মতো কাফেরদের পুড়তে দাও ওদেরই পাপের আগুনে। সাজিদ ভাইয়ের আলেম জিন সাজিদ ভাইকে জানায় ওই জিন চালানের পিছনে কার হাত ছিল এবং কেন। মামুনের বাড়ির থেকে সবাই ডিসিশন নেয়, ছেলে বড় হয়েছে, এবার একটা বিয়ে দেওয়া দরকার। তাই তারা মামুনের বিবাহ ঠিক করেন পাশের গ্রামের এক মেয়ের সাথে। পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল, সবকিছুই ভালোই চলছিল। বিয়ের এক বছর পর মামুনের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। মামুনের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তাকে নানা রকমভাবে লাঞ্ছিত ও অনেক রকম খোটা শোনাতো মামুনের পরিবারের মানুষরা, কিন্তু মামুন কখনো তার স্ত্রীকে অবহেলা করেনি। মামুন তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছে। তার স্ত্রীকে মামুনের বাবা মা আরও কয়েকজন মিলে চাপ দিতে থাকে পুত্র সন্তানের জন্য। এক প্রকার বাধ্য হয়ে তারা আবার একটা সন্তান জন্ম দেয়, কিন্তু আবার কন্যা সন্তান জন্ম দেয় মামুনের স্ত্রী। এবার আরও জ্বালা যন্ত্রণা দিতে শুরু করে তারা। মামুন তার বাবা মার উপর কথা বলতে পারত না, এত অন্যায় দেখেও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিত। ঠিক একইভাবে তারা আরও একটি কন্যা সন্তান জন্ম দেয়। এইবার শুরু হয় মেয়েটির উপর অত্যাচার। মামুনের স্ত্রী পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তারা আবার মামুনকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয়। তারা মামুনের এক দুঃসম্পর্কের মাসির মেয়ের সাথে বিয়ে ঠিক করে। মামুনকে তার পরিবারের লোক আবার বিয়ের প্রস্তাব দেওয়ায় মামুন সরাসরি না বলে দেয়। মামুন বলে সে আর কোনো রকম তাদের অন্যায় আবদার মেনে নেবে না। মামুন সরাসরি তার পরিবারকে জানায় তার স্ত্রী ও সন্তানদেরকে যোগ্য সম্মান না দিতে পারলে সে আর এখানে থাকবে না। তার বাবা মা জানায় তারা কন্যা সন্তান মেনে নেবে না। মামুন বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসে থাকতে শুরু করে। আর মাসখানেক পর মামুনের পরিবারের মানুষরা এসে তাদের উপযুক্ত সম্মান দিয়ে নিয়ে যাওয়ার কথা বলে আর তারা রাজিও হয়। মামুনকে কোনোভাবে তার স্ত্রীর থেকে আলাদা করতে না পারায় মামুনের মা কাকা বাবা ইনারা এক কবিরাজের মাধ্যমে মামুনের ওপর ও তার স্ত্রীর ওপর এক কঠিন তন্ত্রের মাধ্যমে বান মারেন। রাতে মামুন শহর থেকে ফিরে আসার আগেই তার স্ত্রী ও কন্যা সন্তানরা মারা যায়। আর তারপরই মামুনের বিয়ে দেওয়া হয়। মামুনের স্ত্রীকে ওই ইফরিদের দ্বারা ভয় দেখিয়ে হার্ট অ্যাটাকের মাধ্যমে মেরে ফেলে ও তার কন্যা সন্তানদের সেই কবিরাজকে দিয়ে দেন। ওই কবিরাজ কালা জাদু করে সেই নিষ্পাপ শিশুদের জবাই করে। এখন ওই ইফরিদরা ওদেরই ক্ষতি করতে শুরু করেছে। ওই ইফরিদ এখন ওদের না ধ্বংস করে থামবে না। সাজিদ ভাই সব শুনে বলে, তাহলে তো এই মামুনের কোনো দোষ নেই, ও কেন এদের পাপের সাজা পাবে? আলেম জিন বলে, তাহলে তুমি দুই দিন রোজা রেখে নফল নামাজ আদায় করে ও আমল করে যাও, আমরা তোমার সাথে থাকব। সাজিদ ভাই দুই দিন রোজা রেখে আমল করে ও নফল নামাজ আদায় করে মামুনের বাড়িতে যান। সাজিদ ভাই রাতে মামুনদের বাড়িতে যান ও তাদের ছাদের ওপর গিয়ে উনি ছাদের চার কোণায় একটা মন্ত্র পড়ে চারটে পেরেক গেঁথে দেন। এরপর সাজিদ ভাই একটা কাচের জারের মধ্যে থাকা কিছু কাঁচা পাঠার মাংস নিয়ে ছাদের এক কোণায় রেখে দেন। এরপর সাজিদ ভাই বাড়ির সব সদস্যদের একটা গোলাকার বৃত্তের মধ্যে দাঁড় করান এবং মামুনকে বাদ দিয়ে ও সাজিদ ভাই নিজে একটা ছোট্ট বৃত্তের মধ্যে বসে মন্ত্র পড়তে থাকে। এবার নিচের ঘরের থেকে গোঙানির আওয়াজ আসতে থাকে, হাসি কান্না মিশ্রিত শব্দ আসতে থাকে। তখন এবার মামুন ক্ষুধার্ত নেকড়ের মতো গর্জন করে, তার হাত পায়ে ভর দিয়ে মাটিতে গন্ধ শুকতে শুকতে সেই কাঁচা পাঠার মাংস কাছে গিয়ে সেটা খেতে শুরু করে। মাংস খাবার পর সাজিদ ভাই মামুনের মধ্যে থাকা ইফরিদের উদ্দেশ্যে বলে, এবার বল কেন এমন করছিস, কেন কষ্ট করছিস? ইফরিদ তখন হাসতে থাকে এবং বলে, তুই তুচ্ছ মানব, আমরা তোর সাথে কথা বলবো না, আমাদের জাতির কেউ থাকলে তার সাথে কথা বলবো। সাজিদ ভাই তার আলেম জিনদের ডাকেন এবং আলেম জিনদের মধ্যে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে সেখানে তুমুল মারপিট শুরু হয়, যেটা শুধু তখন সাজিদ ভাই দেখতে পাচ্ছিল।
আর বাড়ির সদস্যরা শুধু আওয়াজ শুনছিল, ধস্তাধস্তি ও আশার মারার শব্দ। তখন সাজিদ ভাইয়ের আলেম জিন সাজিদ ভাইকে মন্ত্র পড়তে বলেন। সাজিদ ভাই মন্ত্র পড়তে থাকলে ওই ইফরিতকে একটা রিচুয়ালের মাধ্যমে দুর্বল করে ফেলে ও বোতলবন্দি করে ফেলে এবং সেই বোতল আলেম জিন নিয়ে যায়। সাজিদ ভাই তাদের বাড়ির লোকদের ভৎসনা করে চলে আসে ও দুই দিন পর মামুনের বাড়িতে এসে মামুনকে সব সত্য ঘটনা জানায়। পরে সাজিদ ভাই শুনেছিলেন মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য কোথাও থাকে। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে আমার কিন্তু পার্সোনালি ভালোই লেগেছে। আর এই ধরনের যখন কোনো গুণীন বা যখন কোনো ভালো মানুষ যারা আমাদের বিপদে, আমাদের মতো সাধারণ মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়ান, তো এই ধরনের মানুষের কিন্তু ঘটনা শুনতে ভালোই লাগে। এর কারণ কিন্তু একটাই, আমরা যখন কোনো জায়গায় যখন এইরকম পারলৌকিক কোনো কিছু ঘটতে দেখি, আমরা কিন্তু সেই সময়তে সেই জায়গা থেকে পালিয়ে যাই, আমরা সেই জায়গায় থাকতে পারি না, কারণ আমাদের মনের মধ্যে ভয়টা কিন্তু তার আগে থেকেই দানা বাঁধে। কিন্তু এই ধরনের মানুষ যারা আমাদের মতো সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসেন, তারা কিন্তু সেই মুহূর্ততে পালায় না, তারা কিন্তু সেই মুহূর্ততে ভয়টাকে সামনাসামনি ফেস করেন এবং সেই ভয় থেকে, সেই ভয়ের ঘটনার থেকে বেরিয়ে আসার যে রাস্তা, সেইটা কিন্তু তারা কিন্তু তৈরি করে রাখেন এবং আমাদেরকে কিন্তু বার করে নিয়ে আসেন। তো যেরকম সাজিদ ভাইয়ের ঘটনা রয়েছে, তারপর আমাদের আমার আপনার সবার প্রিয় কমলদার ঘটনা রয়েছে, তো এই ধরনের মানুষের যখন ঘটনা আমাদের কাছে আসে, পার্সোনালি কিন্তু আমার ন্যারেট করতে বেশ ভালো লাগে। হতে পারে বড় ঘটনা, হতে পারে যে লেখার তারতম্য একটু হলেও থাকতে পারে, কিন্তু আমি যখন ন্যারেট করি আমি কিন্তু সেই জায়গায় কিন্তু নিজেকে মনে করি যে আমি ওই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাগুলো চোখের সামনে আমি দেখছি, এই ফিলটা কিন্তু আমি করি। যদি আপনাদেরও এরকম ফিল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। রাজদীপকে এবং সাজিদ ভাইকে আমি পার্সোনালি মনের ভেতর থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো যে এই রকম একটি ঘটনা রাজদীপের সাথে শেয়ার করার জন্য এবং রাজদীপকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আগামী দিনেও এরকম ঘটনা যে আসবে এটার আমি দৃঢ় বিশ্বাসী। একটা কথা আমি আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই রাজদীপ কিন্তু একটি ঘটনা কালেক্ট করেছে যেইখানে একটি কড়ি কাঠের মধ্যে বেশ কয়েকশো বছর পুরনো একটি জিনকে বাঁধা ছিল এবং হঠাৎ করেই সেই কড়ি কাঠ থেকে সেই জিনটি আচমকাই বাধা মুক্ত হয়ে যায়। কি সেই ঘটনা সেটা কিন্তু এর পরবর্তী সময়তে আসতে চলেছে, তাই আপনাদেরকে বলবো কোনোভাবেই কিন্তু আগামী দিনে ভয়ের ঘটনাকে মিস করবেন না, কারণ মিস মানেই কিন্তু আপনাদেরই লস। আজকের মতো এই চারটে ঘটনাই ছিল, আশা করছি আজকের পর্বটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি কোথায় ভয়েসের তারতম্য হয়ে থাকে তাহলে একটাই কথা বলবো, আমাদের কাছে কিন্তু রেডিমেড স্ক্রিপ্ট থাকে না, আমাদের কাছে যে ইমেলটি আসে সেই ইমেলটির মধ্যে অনেক সময়তেই ভাষার তারতম্য থাকে। অনেক সময়তে কি হয় যে যিনি ঘটনা পাঠাচ্ছেন তিনি বাংলাতেই কথা বলছেন এবং বাংলাতেই লিখছেন, কিন্তু তার লেটারটা কিন্তু ইংলিশে হয়ে যায়। তো যেহেতু সেই ন্যারেশনটা আমি করি এবং সেক্ষেত্রে অনেকটাই সমস্যাদায়ক হয়ে যায়, এতে পার্সোনালি কিন্তু আমার কোনো সমস্যা নেই। আপনারা যেইভাবে পাঠাচ্ছেন এবং যারা এইভাবে পাঠান তারা তো জানেন যে এইভাবে আপনারা পাঠাচ্ছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যারা এই ঘটনাগুলো শুনছেন এবং শোনার পরে বলছেন যে ঠিক মানে ব্যাপারটাকে ফিল করে উঠতে পারছেন না, তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই ঘটনাগুলো কিন্তু আমরা স্ক্রিপ্টেড ওয়েতে করি না, আমাদের কাছে যেই রকমভাবে ইমেল আসে আমরা ঠিক হুবহু সেই রকমভাবেই তুলে দিই। এতগুলো কথা আমি এই কারণে বললাম যে কিছুদিন আগেই একটা আমাদের কাছে এরকম একটা কমেন্ট এসেছিল যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে একটি অন্য চ্যানেলকে ফলো করার জন্য এবং সেইখান থেকে তারা কিভাবে কথাবার্তা বলে সেইটাকে তুলে ধরার জন্য। তো একটা কথা আমি তার উদ্দেশ্যে বা তাদের মতো
চিন্তাভাবনাশীল মানুষদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিন্তু কখনোই চেষ্টা করি না যে কোনো ঘটনা এডিট করার। আমরা চেষ্টা করি সব সময়তেই যে যেই ঘটনা যেইভাবে আসছে আমরা সেইভাবেই যেন ঘটনাগুলোকে তুলে দিতে পারি, কারণ তাতে ঘটনার মধ্যে যে ভয়ের মুহূর্ত, ঘটনার মধ্যে যে নৃশংসতা, সেটা যেন হুবহু সেইভাবেই পৌঁছয়। এটা কিন্তু আমাদের প্রথম লক্ষ্য থাকে। তার জন্যই কিন্তু মাঝে মধ্যে আমাদের পর্ব 30 মিনিটেও শেষ হয়ে যায়, আবার কখনো আমাদের পর্ব 1.5 ঘন্টা 2 ঘন্টাও চলে যায়। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু সম্পূর্ণ ইমেলের ওপর ডিপেন্ড করে। তো আপনাদেরকে বলবো যে ঘটনাগুলোকে উপভোগ করুন, মনে করুন যে আপনি সেই জায়গায় রয়েছেন, তাহলেই কিন্তু ঘটনার মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আরও ভালো ভালো ঘটনা উপহার দিতে পারবো। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সামনে শনিবার কিন্তু ভয়ের ঘটনাটাও শুনবেন। ধন্যবাদ, টাটা।